আসসালামু আলাইকুম। সোহাজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুচকা, কিভাবে ঘরে পারফেক্ট ফুচকা তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই ফুচকা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নিচ্ছি এর প্রস্তুত প্রণালী। প্রথমেই একটি ছড়ানো পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, 1/3 কাপ সুজি, 1/3 কাপ ময়দা। চেষ্টা করবেন আটাটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা আর সামান্য একটু তাল মাখনা। তাল মাখনাটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন। তাল মাখনাটা দেয়া হয় শুধু দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নিতে হবে যেন বেকিং সোডাটা ময়দা এবং আটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এখন আমি নর্মাল পানি দেব, আমি একটু একটু করে পানি দেব আর ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। ফুচকা বানানোর ডোটা একটু শক্তই করে নিতে হয়। দেখুন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। এভাবে করে মেখে নিয়ে শক্ত একটি ডো তৈরি করে আমি এখন 10 মিনিট এভাবে করে ভালো করে মথে নিব যেন সফট হয়ে যায়। দেখুন কতটা সফট হয়ে গেছে, আমি 10 মিনিট মথে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন ওপরে আমি কিছু আটা এভাবে ছিটিয়ে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি যেন সবগুলো গোল হয়ে আসে। এখন একটার সাথে একটা যেন লেগে না যায় তাই আমি একটু সয়াবিন তেল দিয়ে এভাবে করে মিক্সড করে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি সবগুলো রেখে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন, 1 ঘন্টা ঢেকে রাখার কারণে ডোটা আরও কতটা সফট হয়ে গেছে। এতে করে আমাদের ফুচকা বানাতে অনেক সুবিধা হবে। এখন আমি পাতলা করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম পাতলা হতে হবে, চেষ্টা করবেন আরও পাতলা করার জন্য। এখন আমি গোল একটি কুকি কাটার দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমি যে পরিমাণে উপকরণগুলো নিয়েছি সেই পরিমাণে কিন্তু অনেকগুলো ফুচকা হবে, তো আপনারা পরিমাণগুলো আরেকটু কমিয়ে নিতে পারেন। আমি এভাবে করেই সবগুলো ফুচকা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আমি একটা খালি জায়গায় সবগুলো ফুচকা ছড়িয়ে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। দেখুন আমি সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি এবং 1/2 ঘন্টার জন্য আমি ছড়িয়ে রেখে দিব। 1/2 ঘন্টা পর আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে আমি কিছু ফুচকা নিয়ে এসেছি, এখন আমি এই গরম তেলে একটা একটা করে ফুচকা দিয়ে দিব। অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নেবেন ভালো করে। এখন আমি এই ফুচকাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর ভিউয়ার, সব ফুচকা কিন্তু ফুলবে না, এতে মন খারাপের কিছু নেই। যেগুলো ফুলবে না সেগুলো কিন্তু এমনি এমনি খেতেও খুবই মজার হয়, কারণ এই ফুচকাগুলো অনেক ক্রিস্পি হবে। দেখুন আমি আরও কিছু আপনাদের ভেজে দেখাচ্ছি। আর বেশি ভালো হয় এক হাত দিয়ে একটি একটি করে ফুচকা দিবেন, আর এক হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দিলে ফুচকাগুলো ফুলবে। আর ফুচকা ভাজতে বেশি টাইম লাগে না। এদিকে একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো ভিউয়ার্স, এভাবে করেই আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। ভেজে আমি সবগুলো ফুচকা তেল থেকে তুলে আমি একটি টিস্যুর উপর রেখে দিচ্ছি।
সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু কয়েকটা ফুচকা ফুলেনি, তবে ফুচকাগুলো অনেক ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, নিশ্চয়ই শব্দটা শুনতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এই ফুচকা কিন্তু আপনারা একটি এয়ার টাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। আশা করি আমার আজকের এই ফুচকা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর দই ফুচকা কিভাবে তৈরি করতে হয় সেটির একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।